6 দিন পরেই দাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের সকাল থেকেই ফরিদপুর 3 আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন প্রতিশ্রুতি প্রচারণা চালাচ্ছেন ঝালকাঠি 2 আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু পথচারী ব্যবসায়ী এবং যানবাহনের চালকদের হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে রাতেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। চাঁদপুর 5 আসনের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া বাজারে গণসংযোগ ও পথসভা করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম ফিরোজ। দেশের জেলায় জেলায় চলছে নির্বাচনের প্রচারণা আমরা ব্রাহ্মণবাড়িয়া এবং সিরাজগঞ্জের প্রচারণা খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে প্রথমে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান রায়হান ব্রাহ্মণবাড়িয়া এক আসনে প্রচারণা নিয়ে জানাবেন আমাদের আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া এক নাসিমনগর আসনে আপনি জানেন যে এই আসনে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র পার্টি সহ 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এই মুহূর্তে আমরা সকাল থেকেই দেখছি নাসিমনগর সদরে প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী যিনি কলারছড়ি প্রতীক নিয়ে এই আসনে নির্বাচন করছেন এস এ কে একরামুজ্জামান আমরা তার কাছ থেকেই প্রচারণার বিস্তারিত জেনে নিব জনাব একরামুজ্জামান আপনি যদি আমাদেরকে জানান যে আপনি এই আসনে কলারছড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন তো আপনি একজন দেশের শিল্প উদ্যোক্তা এখানকার ভোটারদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আগামী 7 তারিখ নির্বাচনে ভোটারদেরকে কেন্দ্রে আনাটা একটা চ্যালেঞ্জ সেটা কিভাবে আপনি দেখছেন এখানে ভোটারদের সাথে আমি আজকে এই নির্বাচন শুরু হয়েছে পর থেকে কাজ করতেছি এবং সর্বস্তর স্তরের জনগণের উৎসাহ উদ্দীপনা দেখতেছি এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনের কাজ চলতেছে এবং সকল শ্রেণীর মানুষের সহযোগিতা পাচ্ছি এবং ইনশাআল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয় আমরা আশা করি যে আমাদের জয় নিশ্চিত এবং ভোটারদেরকে 7 তারিখ কেন্দ্রে আনাটা একটা চ্যালেঞ্জ সেটা কিভাবে আপনি দেখছেন না এখানে ভোটারদের কেন্দ্রে আনার কোনো চ্যালেঞ্জ আমি দেখতেছি না ভোটাররা মুখিয়ে আছে কবে 7 তারিখ আসবে আর ভোট দিবে ইনশাআল্লাহ বাংলাদেশে মানে উল্লেখযোগ্য পরিমাণ ভোটার এই আমাদের নাসিরনগর উপজেলায় ভোট কেন্দ্রে যাবে সবচেয়ে বড় জিনিস যে ভোটের পরিবেশ ওই দিন যদি সুষ্ঠু থাকে ভোটাররা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বিশেষ করে নতুন ভোটার যারা এবং যারা কখনোই ভোট দিতে পারে না দুই তিন সিজন যাবৎ তারা মুখে আছে ভোট দেওয়ার জন্য জি ধন্যবাদ শুভার্থী আপনার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দিশা এই ছিল ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর থেকে প্রচারণার খবর পরবর্তী অন্য কোনো আসন থেকে আবার যুক্ত হব নিশ্চয়ই খন্দকার রায়হান ধন্যবাদ আপনাকে এবার আমরা চলে যাব সিরাজগঞ্জে সেখানে আছেন আমাদের সহকর্মী খালিদ হৃদয় হৃদয় সিরাজগঞ্জে ভোটের প্রচারণা কেমন চলছে আপনি তো সিরাজগঞ্জ এক আসনে আছেন সেখানকার খবর জানাবেন ধন্যবাদ দিশা আসলে আপনি জানেন যে দরজায় করা আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তো নির্বাচনের সময় যতটা ঘনিয়ে আসছে প্রচার প্রচারণার মাত্রাটা কিন্তু ততটাই বেড়ে যাচ্ছে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে যে সংসদ যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু দিন একদম মধ্যরাত পর্যন্ত কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং তারা তাদের নিজের পক্ষে ভুটছে কিন্তু তারা ভোট আহ্বান করছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সেখানে কিন্তু নৌকার যে প্রার্থী রয়েছে তানভীর সকল যাত্রী কিন্তু উঠান বৈঠক করছেন আজকে কিন্তু প্রচন্ড শীত সেই সকাল থেকেই কিন্তু তারা এই উঠান বৈঠক করছেন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তা আমি কিন্তু এখন একটু কথা বলতে চাবো এই আসনের যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন তানভীর সাকিল তার সাথে একটু কথা বলবো আসলে ভোটারদের কাছে আপনি কেমন সাড়া পাচ্ছেন আর কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন একটু ছোট করে জি এই নির্বাচনী আসনটি তো শহীদ মনসুর আলী এবং মোহাম্মদ নাসিমের স্মৃতি বিজড়িত আসন এবং গত 50-55 বছরে এই আসনে কোনোদিন নৌকা পরাজিত হয়নি আপনি এখানে মিটিং দেখলেই বুঝবেন এত সকালের মিটিংয়ে এত বিপুল সংখ্যক মুরব্বী নেতাকর্মী মা বোনেরা উপস্থিত আছেন সুতরাং ভোটারদের অভূতপূর্ব সাড়া এবং আমরা এবার আশা করি যে সকল রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ ভোটে নৌকা বিজয়ী হবে এবং
জননেত্রী শেখ হাসিনা গত 15 বছরে এই আসনে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে স্থায়ী নদীবাঁধ দেওয়া অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি যেটি আমাদের এবার নির্বাচনী ইশতেহারেও আছে সেগুলোই আমার নির্বাচনী প্রতিশ্রুতি এই এলাকার জনগণের কাছে। জি ধন্যবাদ আপনাকে। জি দিশে শুনছিলেন আসলে এই যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং তাদের উন্নয়নের কথা তুলে ধরছে এবং আগামীতে তারা যদি নির্বাচিত হয় তাহলে পরবর্তীতে তারা কি কি উন্নয়নমূলক কাজ করবে সেই সমস্ত প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছে। আজ কিন্তু প্রচন্ড শীত, এই শীতের মধ্যেই কিন্তু অনেক লোকজন কিন্তু এখানে এই বৈঠকগুলোতে হচ্ছে এবং এভাবে কিন্তু নির্বাচনী প্রচারণা জমছে। প্রত্যেকটি আসনে কিন্তু সিরাজগঞ্জে একই চিত্র, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং প্রচারণা চালাচ্ছে। খালিদ হৃদয়, ধন্যবাদ আপনাকে।